নমস্কার বন্ধুরা এ এম রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামী তিরিশে নভেম্বর সোমবার রাস পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ হল উপচ্ছায়া চন্দ্রগ্রহণ এতে চাঁদের আকারে কোনো পরিবর্তন ঘটবে না এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনী শ্রীমতী রাধারানী এবং তার সখীগণের সঙ্গে রাসলীলায় মেতে উঠেছিলেন তাই এই পূর্ণ সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্যকর্ম শেষ করে স্নান করে শুদ্ধ হয়ে ভগবান কৃষ্ণের পুজো অর্চনা করলে খুবই সুফল লাভ করা যায় যদি আপনি এই পবিত্র দিনে সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাহলে বিশেষ সুফল আপনি লাভ করবেন এই দিন ভগবান কৃষ্ণের পুজো অর্চনা করার সময় ওনার সামনে একটি শুদ্ধ দেশি ঘির প্রদীপ অবশ্যই জ্বালবেন এবং তারপর একটি পাত্রে সামান্য হলুদ গুঁড়ো নিন এবং এই মন্ত্রটি আপনি একশো বার জপ করুন যদি একশো বার জপ করতে না পারেন তাহলে একুশ বার অবশ্যই জপ করবেন মন্ত্রটি হলো ওং দামোদরায় বিদ্যহে পদ্মনাভায় ধিমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়ার এরপর ওই হলুদের পাত্রটিতে সামান্য জল দিয়ে গুলে নিন তারপর ওই হলুদ দিয়ে একটি তিলক আপনি ভগবান কৃষ্ণের কপালে লাগিয়ে দিন এবং হাতে লেগে থাকা হলুদ দিয়ে নিজের কপালে তিলক করুন তারপর ওই হলুদ নিয়ে আপনি আপনার পরিবারের সবার কপালে তিলক লাগিয়ে দিন ওই হলুদ সামান্য জলে গুলে সেই জল আপনি আপনার বাড়ির প্রতিটি কোণে এবং বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিন এর ফলে আপনার জীবনে এবং আপনার পরিবারের সকলের জীবনে চমৎকারী পরিবর্তন আসবে এই দিন সন্ধ্যেবেলায় ঘরের মুখ্য দরজায় একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন সন্ধ্যেবেলায় তুলসী তলায় অবশ্যই আপনি প্রদীপ দেখাবেন এবং একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন আপনি আপনার ঠাকুর মন্দিরে এই দিন অবশ্যই একটি প্রদীপ দান করবেন এই কাজগুলি যদি আপনি এই পবিত্র দিনে করতে পারেন মঙ্গলময় ঈশ্বর আপনার মঙ্গল করবেন আপনার জীবনকে তিনি সুখে শান্তিতে ভরিয়ে দেবেন আপনার সকল কষ্ট তিনি নিজ হাতে দূর করবেন